আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার। তো আমরা যেমন জানি কোনো একটা সাবস্টেন্সকে যদি আমরা কী করি না হিট দিই তাহলে কী হয়, তার টেম্পারেচার রেজ হয়। এক্ষেত্রে কতটা টেম্পারেচার হবে সেটা যেমন বস্তু ওই বা বডিকে কতটা হিট দেওয়া হয়েছে তার উপরে নির্ভর করে, কিন্তু শুধুমাত্র যে কতটা হিট আছে তার উপরে নির্ভর করে না, এছাড়া কতটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটা রয়েছে বা সাবস্টেন্সটার নেচার কী ইত্যাদির উপর নির্ভর করে। ঠিক সেই রকমই আমরা যখন কোনো একটা বডিকে আমরা যখন কী দিই না চার্জ দিই, সেই চার্জটা কী করে না ওই বডিতে কী পটেনশিয়াল তৈরি করে। আমরা যদি কন্ডাক্টরকে কোনো একটা কন্ডাক্টরকে চার্জ দিই তাহলে তার মধ্যে যে কী হবে পটেনশিয়াল গ্রো হবে, সেই পটেনশিয়াল গ্রোটা দেখা যায় যে কী হয় না এক্ষেত্রে ওই যে বডিকে যে কন্ডাক্টরকে দিয়েছি আমরা যে চার্জটা সেইটার পরিমাণের উপরে যেমন নির্ভর করে, কত পরিমাণ চার্জ দিয়েছি তার উপরে যেমন নির্ভর করে, এছাড়াও নির্ভর করবে যে কন্ডাক্টরটার শেপ সাইজ তার আশেপাশে আবার অন্য কিছু সারাউন্ডিংসে ইনসুলেটিং বা অন্য কোনো কন্ডাক্টর আছে কি না ইত্যাদির উপরে নির্ভর করে। এবং যদি দেখা যায় একটা স্পেসিফিক কোনো আমরা কন্ডাক্টর নিই তাহলে তার যে পটেনশিয়াল গ্রোটা হবে চার্জ থাকার জন্য সেটা কিন্তু দেখা যায় না, তার যে পটেনশিয়াল গ্রোটা তখন কিন্তু কতটা চার্জ আছে তার সঙ্গে সরাসরি প্রপোর্শনাল হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যেমন চার্জ একটা নির্দিষ্ট আমি নিয়েছি, কোনো একটা নির্দিষ্ট আমি কন্ডাক্টর নিয়েছি তাকে আমি যদি চার্জ দিই তাহলে কিন্তু সেটা কী হবে না যে পটেনশিয়ালটা হবে সেই পটেনশিয়ালটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। অর্থাৎ একে যদি আমরা সমান করতে চাই তাহলে আমাদের কী নিতে হবে, একটা কনস্ট্যান্ট নিতে হবে। তাহলে কনস্ট্যান্ট হলে কী হবে না সি ইন্টু ভি, এই সিটাকে আমরা বলছি ক্যাপাসিট্যান্স অফ দ্য কন্ডাক্টর। যে কন্ডাক্টরকে আমরা কিউ চার্জ দিয়েছি সেই কিউ চার্জটার ফলে তার যদি ভি পটেনশিয়াল হয় তাহলে আমরা দেখেছি ওই 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 স্পেসিফিক কন্ডাক্টরের ক্ষেত্রে কিউ প্রপোর্শনাল ভি, এবং সমান করতে গেলে একটা সি আসছে, সি নিচ্ছি আমরা। এই সিটা কিন্তু কনস্ট্যান্ট শুধুমাত্র এই কন্ডাক্টরটার ক্ষেত্রেই, এই যে সাবস্টেন্স দিয়ে তৈরি যে ম্যাটার দিয়ে তৈরি তার জন্য কিন্তু এটা ফিক্সড হবে না। ম্যাটার আলাদা হলে তো আলাদা হবে, কিন্তু এটা যদি সেম সাবস্টেন্স দিয়েও তৈরি হয় তাহলেও কিন্তু সি এর মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে নির্ভর করবে যে এস জিওমেট্রিক্যাল যে ফিগার্সগুলো রয়েছে এর এরিয়া, এর শেপ কীরকম, স্ফেরিক্যাল নাকি সিলিন্ড্রিক্যাল ইত্যাদি বিভিন্ন জিওমেট্রিক্যাল যে ফিগার্স তার উপরে কিন্তু এই সি এর ভ্যালুটা নির্ভর করে। এবং আমরা এখান থেকে সিটার ইন্টারপ্রিটেশন যদি দিই যে সিটা তাহলে কী বোঝাচ্ছে না, সিটা বোঝাচ্ছে যে যদি সি এর ভ্যালু বেশি হয় তাহলে কী হবে না, ভিটা আমি যদি সেম রাখি তাহলে কিন্তু কী হচ্ছে না এখানে চার্জের ভ্যালুটা তত বেশি হবে। অর্থাৎ আমি যদি ইউনিট পটেনশিয়াল আমি গ্রো করব, ইউনিট পটেনশিয়াল যদি গ্রো করতে চায় তাহলে কিন্তু আমার যে সি এর ভ্যালু যত বেশি হবে তত পরিমাণ আমার কিন্তু সেখানে কী থাকবে, চার্জ থাকবে। অর্থাৎ আমি যদি ভিটাকে ইউনিট করে দিই যে ইউনিট পটেনশিয়াল তাহলে কী হয়ে যাচ্ছে, তাহলে কিউ সমান সি হয়ে যাচ্ছে। যদি আমি পটেনশিয়ালটাকে ইউনিট করি তাহলে দেখছি কী হচ্ছে, কিউ সমান সি। অর্থাৎ সি এর ভ্যালু যত বেশি হবে তার ক্ষেত্রে চার্জ কিন্তু তত বেশি লাগছে। অর্থাৎ এর যদি আমি বলছি ইউনিট পটেনশিয়াল করে বলছি, একটা কন্ডাক্টরের ক্ষেত্রে তার সি হচ্ছে 50, আরেকটা কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে 100, তার মানে আমার যদি সি ইউনিট হয় সি এর ভ্যালু তাহলে কিন্তু কী হয়ে যাচ্ছে মানে 10 ইউনিট, তার মানে 10 ইউনিট চার্জ কিন্তু সেক্ষেত্রে আমার লাগছে ভি পরিমাণ, মানে ইউনিট পরিমাণ কী করতে পটেনশিয়াল গ্রো করতে। আরেকটার ক্ষেত্রে 100 হলে তাহলে 100 ইউনিট চার্জ কিন্তু সেক্ষেত্রে থাকছে সেই কন্ডাক্টরের মধ্যে ইউনিট পটেনশিয়াল গ্রো করতে। অর্থাৎ সি এর ভ্যালু যত বেশি হবে তত বেশি পরিমাণে সে কী করবে না চার্জ ধরে রাখতে পারবে, চার্জকে স্টোর করতে পারবে। অর্থাৎ সেম পটেনশিয়ালের জন্যে আমরা কিন্তু কী করতে পারি, বেশি পরিমাণ চার্জ রাখতে পারি
কার ক্ষেত্রে না সি এর ভ্যালু যত বেশি হবে, এই কারণে এটাকে বলা হচ্ছে তার ক্যাপাসিট্যান্স। এটা হচ্ছে সি একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা কি হচ্ছে একটা স্পেসিফিক কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি করছি না ফিক্সড করছি, এবং সেইটা নির্ভর করছে তার জিওমেট্রিক্যাল ফিগার, তার সারাউন্ডিংসে বিভিন্ন কন্ডাক্টর বা ইনসুলেটরদের উপস্থিতি ইত্যাদির উপর। তাহলে আমরা যদি সি এ যে কনস্ট্যান্টটা বললাম, তাহলে এর ডিফাইন করবো কিভাবে, না যেভাবে আমরা বললাম সেভাবে, যে ভি ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে আমরা কি বলবো, কিউ যদি ওয়ান হয় তাহলে সি সমান ওয়ান হবে। এবং এক্ষেত্রে ইউনিটটা এসআই পদ্ধতিতে আমরা কি করি, ফ্যারাড করি, অর্থাৎ এটাকে যদি ভোল্ট করা হয় ভি সমান ওয়ান ভোল্ট এবং কিউ সমান ওয়ান কুলম্ব, তাহলে সি সমান যেটা হবে সেটা বলা হবে ওয়ান ফ্যারাড। অর্থাৎ আমরা যদি কোনো একটা কন্ডাক্টরকে কি করি ওয়ান কুলম্ব চার্জ দিই, তাহলে যদি তার ওয়ান ভোল্ট পরিমাণ কি হয় পটেন্সিয়াল ডেভেলপ হয়, তাহলে সেই কন্ডাক্টরটার ক্ষেত্রে আমরা তার ক্যাপাসিটেন্স কত বলবো না ওয়ান ফ্যারাড, তার ক্যাপাসিটেন্স বলবো ওয়ান ফ্যারাড। এক্ষেত্রে আমরা ক্যাপাসিটেন্স যে কোনো কন্ডাক্টরেরই হতে পারে, কিন্তু আমরা ইউজ করার জন্য যে ক্যাপাসিটার চার্জ স্টোর করার যে ডিভাইস সেটার জন্য আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করি, যাতে করে আমার কি হয় না কম পোটেন্সিয়াল হয়ে আমার কি হয় বেশি পরিমাণ চার্জ ধরে রাখতে পারে। আমার পোটেন্সিয়াল যত বেশি হবে তত আমার অসুবিধা তৈরি হবে, ঠিক আছে। যত পোটেন্সিয়ালটা কি ইলেকট্রিফাইড অবস্থাটাকে বোঝাচ্ছে, তো বেশি ইলেকট্রিফাইড অবস্থা যদি হয় তার ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড বেশি হলে আমরা আসছি সেখানে দেখাবো যে এ কী করবে না, যে আমার কন্ডাক্টরটা আছে সেই চার্জটাকে কী করবে কমাবে, কী করে কমাবে না যে তার কি আছে পোটেন্সিয়াল হয়েছে তার ইলেকট্রিক ফিল্ড হবে, সেই ইলেকট্রিক ফিল্ড কী করবে তার সারাউন্ডিংসের যে এয়ার থাকবে তার মধ্যে পার্টিকেল যেগুলো রয়েছে তাদেরকে আয়োনাইজ করবে, অপোজিটলি যে আয়োনাইজ চার্জ পার্টিকেলগুলো তারা কী করবে না সেই চার্জ পার্টিকেল যে কন্ডাক্টরের যে চার্জটা সেখানে এসে পড়বে, এতে করে কী হবে না যে চার্জের যে ইফেক্টিভ যে চার্জ সেটা কিন্তু কমে যাবে। যখন আমার প্লাস চার্জের উপরে যখন মাইনাস আয়োনাইজড হওয়া যে চার্জ পার্টিকেলগুলো এসে পড়বে তখন কী হবে সেটা কমে যাবে। এই কারণে আমরা কী করি না পোটেন্সিয়ালটা যাতে কম ডেভেলপ হয় অথচ চার্জ আমার সেখানে বেশি থাকে, তার আমরা চেষ্টা করি সেই রকমভাবে ক্যাপাসিটার তৈরি করা হয়। অর্থাৎ ক্যাপাসিটার তৈরি করা হয় এটা হচ্ছে এমন একটা বিশেষ ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট, যাতে করে কি হয় না বেশি পরিমাণ আমরা চার্জকে এখানে স্টোর করতে পারি, কিপিং দ্য পোটেন্সিয়াল লো। তো কীরকমভাবে সাধারণত এটা যেটা করা হয় না, দুটো কন্ডাক্টরকে পাশাপাশি রাখা হয়, কাছাকাছি রাখা হয়, এবং দুটো কন্ডাক্টরে চার্জ দুরকম দেওয়া হয়, সাধারণত একটাতে পজিটিভ একটা নেগেটিভ, এবং ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জে সাধারণত দেওয়া হয়। আমরা ক্যাপাসিটার যখন বলবো তখন আমরা এর সিম্বলটা আগে একটু বলে নিই, যে সাধারণত আমরা ক্যাপাসিটারকে এইরকমভাবে দেখায় যদি তার ফিক্সড ক্যাপাসিটেন্স থাকে, আর যদি ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স হয় তাহলে আমরা সেটাকে এইরকমভাবে শো করি, ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটার তাহলে কি করা হয়, দুটো কন্ডাক্টর রাখা হয়, এবং ইন জেনারেল এটাতে যত পজিটিভ চার্জ দেওয়া হয় এদিকে সেম নেগেটিভ চার্জই দেওয়া হয়, এবং এটা দেওয়ার জন্য ব্যাটারির দুটো টার্মিনালের সঙ্গে দুটো প্লেট যায় থাকুক না কন্ডাক্টর তাদেরকে যোগ করলেই সেটা আমরা করতে পারি। আর যদি সেভাবে না করে এটা আলাদাভাবে প্লাস চার্জ দেওয়া হয় তাহলে এটাতে যদি ইন্ডিউসড মেথডে আমরা চার্জ দিতে চাই সেক্ষেত্রে সাধারণত এখানে ইন্ডিউসড মেথডে কী হবে, এখানে প্লাস থাকলে অটোমেটিক এখানে মাইনাস হবে, আর দুরো প্রান্তের দিকে উল্টো সাইডে প্লাস চার্জ আসবে, সেই প্লাস চার্জটাকে আবার আমরা এখানে কী করতে পারি না গ্রাউন্ড করে ওটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারি। এইরকমভাবে ক্যাপাসিটার তৈরি করা হয়। আরও সুবিধা হয় এতে কি না, এর মাঝে আমরা সাধারণত কী দিই না ইনসুলেটর বা ডাইলেকট্রিক, ডাইলেকট্রিক দিই তাহলে কী হবে না আরও যে ইফেক্টিভনেসটা
আমাদের যে চার্জ ধরে রাখার যে সুবিধাটা এক্ষেত্রে কি হয় না বেশি হয়ে যায়। তো এমনিতে সাধারণত আমরা বলি চার্জ অফ এ ক্যাপাসিটার কি হবে, যদিও এখানে দুটো কন্ডাক্টরে একদিকে প্লাস একদিকে কি হচ্ছে মাইনাস দিচ্ছি, তাহলে কিন্তু কি হবে না চার্জ অফ দ্য ক্যাপাসিটার আমরা যদি এমনি টোটাল হিসাব করি তাহলে কিন্তু জিরো, চার্জ হচ্ছে জিরো। কিন্তু আমরা যখন চার্জ অফ এ ক্যাপাসিটার বোঝায় তখন কিন্তু টোটাল চার্জটা বোঝায় না। চার্জ অফ এ ক্যাপাসিটার বলতে যখন বোঝাবো তখন পজিটিভ প্লেটে বা পজিটিভ যে কন্ডাক্টরে যে পরিমাণ চার্জ দেওয়া হয় সেটাকেই আমরা বলি চার্জ অফ দ্য ক্যাপাসিটার। আচ্ছা, আর কি এখান থেকে আমরা আলোচনা করতে পারি যে এক্ষেত্রে কি সুবিধা হচ্ছে আমাদের না, যদি পোটেন্সিয়ালটা এখানে যেমন আমরা মাইনাস কিউ দিয়ে কি সুবিধা হচ্ছে, মাইনাস যখন আমি এখানে দিচ্ছি না তখন এর উপরে এই প্লেটে যখন আমরা পজিটিভ চার্জ স্টোর করছি এখানে যখন চার্জ এসে পৌঁছাচ্ছে তখন এর পোটেন্সিয়ালটা কি হবে না, এর জন্য নিজের যা পোটেন্সিয়াল সেটা তো থাকছেই, মাইনাসের জন্য এর উপরে পোটেন্সিয়ালটা এসে কি করবে কমিয়ে দেবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এর তাহলে কি হবে এখানে পোটেন্সিয়ালটা কমে যাবে, ফলে চার্জ এক্ষেত্রে কি হবে যেহেতু কিউ সমানুপাতিক ভি, যদি এক্ষেত্রে আমরা কি করছি কিউ সমান সি ভি, এবং এক্ষেত্রে পোটেন্সিয়ালটা যত আমার কম হবে তত আমার কি হবে না আমার বেশি পরিমাণ সিটা বাড়বে, এবং সিটা বেড়ে আমার কি হবে বেশি পরিমাণে চার্জ আমি স্টোর করতে পারবো। আর এক্ষেত্রে যদি কি করা হয় না চার্জের পরিমাণের সঙ্গে সঙ্গে পোটেন্সিয়ালটা বেশি হারে বেড়ে যায় তাহলে কি হবে না তার সারাউন্ডিংসে যে এয়ার থাকে সেই এয়ারের মধ্যে সে আয়োনাইজড করবে, আয়োনাইজড করলে সে আয়োনাইজডগুলো যেমন প্লাসগুলো মাইনাসের দিকে যাবে, মাইনাস আয়োনাইজড যে পার্টিকেল গ্যাসের মধ্যে রয়েছে সেগুলো এখানে আসবে, ফলে এর যে যে চার্জটা সেইটা কি হবে কমে যাবে, চার্জ কমে গিয়ে আমার কি হবে চার্জ স্টোর হওয়াটাও কম হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স সম্পর্কিত কি কনসেপ্ট। এরপরে আমরা ক্যাপাসিটারের বিভিন্ন ধরনের ক্যাপাসিটার নিয়ে প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটার বা একটা কন্ডাক্টারের ক্যাপাসিট্যান্স কী হবে সেগুলো আমরা ক্যালকুলেশন করবো।